আজ বিশ্ব তামাক বিরোধী দিবস এই উপলক্ষে মহকুমা আইনি পরিষেবা সমিতির উদ্যোগে র্যালি বনগা শহর জুড়ে বিশ্ব তামাক বিরোধী দিবসের র্যালি হল বনগায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বনগাঁ মহকুমা আইনি পরিষেবা কমিটির পরিচালনায় এই র্যালি এদিন বনগাঁ শহর পরিক্রমা করে শুক্রবার বনগাঁ কোর্ট চত্বর থেকে স্টেশন পর্যন্ত র্যালিতে বহু মানুষ অংশগ্রহণ করেন সচেতনতামূলক নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন তারা বনগা মহকুমা আইনি পরিষেবা সমিতির চেয়ারম্যান বিদ্যুৎ কুমার রায় বলেন মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ বিশ্ব তামাক দিবস বিরোধী ঋণ হিসাবে আজকে তামাক যাতে বিরোধী ঋণ হিসাবে পালন করার জন্য আজকে র্যালিটা আমরা বার করছি কোথা থেকে কোনো দিন যাবে এখান থেকে আমরা স্টেশন রোড বাটার মোড় হয়ে বনগা পরিক্রমা করবে সমাজকে বার্তা দিয়ে যে আমাদের যাতে মানে তামাক বিরোধী দিন হিসাবে এটা পালন করছি যাতে করে তামাক বর্জন করে মানুষ অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ